ইবনেসিনা ইতিহাসের এক উজ্জ্বল পারস্য প্রতিভা ইবনেসিনা নামটি শোনেননি এমন কাউকে বুঝি পাওয়াই যাবে না ছোটবেলা থেকেই আমরা এই সভ্যসাচী ব্যক্তির নাম জেনে এসেছি একজন খ্যাতিমান মুসলিম বিজ্ঞানী হিসেবে ইতিহাসের অত্যন্ত গুণী ব্যক্তিদের মাঝে একজন হলেন এই ইবনেসিনা আমরা এ লেখায় জানতে পারবো ইবনেসিনার জীবন নিয়ে কি ছিল তার কীর্তি কীভাবেই বা তিনি হলেন এত বিখ্যাত ইবনে সিনা শব্দের অর্থ হলো সিনার পুত্র কিন্তু আসলে কিন্তু তার পিতার নাম সিনা ছিল না তার পুরো নাম ছিল আবু আলী আল হুসাইন ইবনে আব্দুল্লাহ ইবনে আল হাসান ইবনে আলী ইবনে সিনা অর্থাৎ তার অনেক ঊর্ধ্বতর পুরুষ ছিলেন সিনা নামের একজন কিন্তু এই বিশাল নামকে মানুষ ছোট করতে করতে কেবল শেষের ইবনে সিনা নামে ডাকা শুরু করে আর লাতিনে সেই নামের আরও বিকৃতি সাধিত হয় নামটা হয়ে যায় অ্যাভিসিনা তবে ইতিহাসের পাতায় তিনি ইবনেসিনা নামেই পরিচিত হয়ে আছেন অনন্তকালের জন্য সে যাই হোক ইবনেসিনার জন্ম নয়শো আশি খ্রিস্টাব্দে বুখারার কাছের এক গ্রামে এখন সেটা উজবেকিস্তানে এক ইসমাইলি শিয়া পরিবারে তার বাবার নাম ছিল আবদুল্লাহ তিনি নিজেও শিয়া হলেও কাজ করতেন সুন্নি সামানিদ সরকারের শাসনাধীনে পাঁচ বছর পর ইবনেসিনার ছোট ভাই মাহমুদের জন্ম হয় দশ বছর বয়স হবার আগেই সিনা কোরআনে হাফেজ হয়ে গেলেন এক ভারতীয় সবজি ফল বিক্রেতা থেকে তিনি ভারতীয় পাটিগণিত শিখেছিলেন এর মাঝেই তিনি দেখা পেয়ে যান এক যাযাবর বিদ্যান লোকের তার কাছ থেকে আরও জ্ঞান নিতে লাগলেন তিনি ইসমাইল আল জাহিদ নামের একজন সুন্নি হানাফি শিক্ষকের কাছ থেকে তিনি ইসলামী ফিকহ শাস্ত্র অধ্যয়ন করেন পড়ে ফেলেন ইউক্লিড আর টলিমির লেখাও একটু বড় হবার পর ইবনে সিনা পড়তে শুরু করলেন অ্যারিস্টটলের ম্যাটাফিজিক্স কিন্তু অনেক কিছুই বুঝতে পারছিলেন না বার তিনি সেই বইটি পড়েন বলে কথিত আছে মুখস্থই হয়ে যায় তার কিন্তু অর্থ তো তিনি আর বুঝতে পারছেন না পরে তিন দীর্হাম দিয়ে তিনি একদিন আলফারাবির লেখা ব্যাখ্যা গ্রন্থ কিনলেন সেটা পড়বার পর বিষয়গুলো পরিষ্কার হয় তার কাছে খুশিতে তিনি শুকরানা আদার উদ্দেশ্যে গরিব দুঃখীদের মাঝে ত্রাণ বিতরণ করলেন এরপর দর্শনের পোকা ঢুকে যায় তার মাথায় পরের দেড় বছর অনেক কিছুই পড়লেন তিনি কিন্তু অনেক বাধার সম্মুখীন হলেন বুঝতে গিয়ে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তিনি উঠে পড়তেন অজু করে মসজিদে নামাজ পড়তেন যতক্ষণ না মাথা খোলে গভীর রাত পর্যন্ত পড়তেন তিনি অনেক সময় রাতে ঘুমের মাঝে স্বপ্নে তাকে হানা দিত নানা কঠিন সমস্যা স্বপ্নেই সেগুলো সমাধানের চেষ্টা করতেন তিনি ষোলো বছর বয়স থেকে ডাক্তারির নেশা জাগে তার পড়তে শুরু করেন আর আবিষ্কার করতে থাকেন নতুন নতুন চিকিৎসার উপায় আঠারো বছর বয়সে পুরোদমে ডাক্তার হয়ে গেলেন তিনি তার খ্যাতি ছড়িয়ে পড়ল দূর দূরান্তে বিনা পয়সাতেও চিকিৎসা করতেন ইবনেসিনা নয়শো সাতানব্বই সালে আমির নুহ ব্যক্তিগত ডাক্তার পদে নিয়োগ দেন ইবনেসিনাকে কারণ তিনি নুহের মরণ রোগের চিকিৎসা করছিলেন এবং তিনি সেরে উঠেছিলেন তার পুরস্কার হল সামানিদদের রাজকীয় লাইব্রেরি ব্যবহারের সুযোগ পরে সেই লাইব্রেরি আগুনে পুড়ে যায় ইবনেসিনার শত্রুরা দাবি করে যে আগুন ইবনেসিনাই লাগিয়েছিলেন যেন কেউ তার জ্ঞানের উৎস জানতে না পারে কাজের পাশাপাশি বাবাকে সাহায্য করতেন ইবনেসিনা আর বই লিখতেন তার বাবা মারা যান অকালে এদিকে সামানিদ সাম্রাজ্যের আয়ু শেষ হয়ে আসে গজনীর সুলতান মাহমুদের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি উত্তর দিকে রওনা দেন খোরাসান এলাকায় যাযাবরের মতো ঘুরতে ঘুরতে তিনি তার মেধা কাজে লাগাবার চেষ্টা করতে লাগলেন নানা বাধা বিপত্তির পর কাস্পিয়ান সাগরের কাছে গোরগান এলাকায় এক বন্ধুর কাছে আশ্রয় পেলেন তিনি সেখানে জ্যোতির্বিদ্যা আর যুক্তিবিদ্যার উপর লেকচার দিয়ে তার উপার্জন হতো এখানে তিনি তার মাস্টার পিস আল কানুন ফি আতিব রচনা শুরু করেন বলে ধারণা করা হয় পরে বর্তমান তেহরান যে এলাকায় সেখানে চলে আসেন ইবনে সিনা এখানে তিনি তার ত্রিশির মতো ছোট ছোট বই লিখেন এরপর তিনি হামাদানে চলে যান সেখানে এক উচ্চবংশীয় নারীর সেবায় নিযুক্ত থাকেন কিন্তু সেখানকার আমির তাকে সেই পদ থেকে সরিয়ে উপহার সামগ্রী সহ বাড়িতে পাঠিয়ে দেন তিনি উজির পদও পান কিন্তু এই পদ থেকে আমির তাকে বরখাস্ত করেন এবং এলাকা থেকে নির্বাসিত হবার আদেশ দেন ইবনেসিনা চল্লিশ দিন লুকিয়েছিলেন শেখ আহমেদ ফাজলের বাড়িতে কিন্তু আমির নিজেই অনেক অসুস্থ হয়ে পড়লে ইবনে সিনা নিজের উজির পদ ফিরে পান তিনি ডাক্তার পদেও নিযুক্ত হন প্রতি সন্ধ্যায় তার বই ছাত্রদের পড়ানো হতো আমিরের মৃত্যুর পর সিনা উজির পদ ছেড়ে দিয়ে আরও লেখালেখিতে ব্যস্ত হয়ে পড়েন থাকতেন এক গোপন জায়গায় নতুন আমির তার গোপন জায়গার খোঁজ পাবার পর তাকে কারাবন্দি করেন এক দুর্গে এদিকে ইস্পাহান আর হামাদানের মাঝে যুদ্ধ লেগে যায় এক সালে ইস্পাহানের দখলে আসে হামাদান ইবনে সিনা তার লেখার কাজ সম্পন্ন করেন তবে এই অশান্তির শহর থেকে তিনি পালাবেন বলে স্থির করেন তার ভাই প্রিয় ছাত্র ও দুজন দাসের সাথে তিনি সুফি দরবেশের বেশ ধরে পালিয়ে ইস্পাহানে চলে যান সেখানে তাকে রাজকীয়ভাবে বরণ করা হয় বাকি দশ থেকে বারো বছরের জীবন তার কাটে কাকুইদ শাসক মোহাম্মদ ইবনে রুস্তমের ডাক্তার ও উপদেষ্টা হিসেবে তিনি যুদ্ধ অভিযানেও যেতেন হামাদানের বিরুদ্ধে এক যুদ্ধের সময় তাকে তলপেটের ব্যথা কাবু করে ফেলে দাঁড়াতেই পারছিলেন না তিনি পরে আরেক অভিযানে আবারও এই একই ব্যথা তাকে ধরাশায়ী করে ফেলে এই রোগী তার জন্য কাল হয়ে দাঁড়ায় মৃত্যুসজ্জায় সাহিত্য অবস্থায় তাকে অনুতাপ আঁকড়ে ধরে তিনি দরিদ্রদের মাঝে সম্পদ বিলি করে দেন তার দাসদের মুক্ত করে দেন প্রতি তিন দিন পর পর তিনি তেলত করতে লাগলেন আটান্ন বছর বয়সে এক সালের জুন মাসে তিনি মারা যান সময়টা ছিল রমজান তাকে সমাহিত করা হয় ইরানের হামাদানে ইবনেসিনার বেশিরভাগ লেখাই আরবিতে তবে কিছু লেখা আছে ফার্সিতে আলবার্টাস ম্যাগনাস থমাস অ্যাকিনাস প্রমুখ ইবনেসিনার মতবাদে প্রভাবিত ছিলেন তার পাঁচ খণ্ডের আল কানুন আল বলা হয় মেডিকেল শাস্ত্রের বাইবেল বইগুলো সব লেখা শেষ হয় এক সালে এই বই এতই বহুমুখী ছিল যে মধ্যযুগীয় ইউরোপে একে আদর্শ হিসেবে বিবেচনা করা হতো এবং অষ্টাদশ শতকে পাঠ্যবই হিসেবে পড়ানো হতো গ্যালেনের মতবাদকে প্রবলভাবে প্রভাবিত করে ইবনেসিনার এই বই তাছাড়াও একশোরও বেশি বই ইবনেসিনা লিখে গিয়েছিলেন মুসলিম চিকিৎসক ও বিজ্ঞানী হিসেবে পরিচিত ইবনেসিনার নামে এই দেশে হাসপাতাল রয়েছে কিন্তু মজার বিষয় সৌদি আরবে এরকম ফতোয়া দেওয়া হয়েছে যে স্কুল কলেজ কিংবা হাসপাতাল ইত্যাদির নামকরণ ইবনেসিনার নামে করা যাবে না কারণ তিনি নাকি মুসলিম ছিলেন না এর আগে ইবনে তাইমিয়াও তাকে অমুসলিম বলে অভিহিত করেছিলেন ইবনুল কাইম ইবনেসিনা কীভাবে একে একে ইসলামের পাঁচ স্তম্ভ ত্যাগ করেছিলেন সে বিষয়ে প্রবন্ধ রচনা করেন তাদের মতে ইবনেসিনা বিশ্বাস করতেন না যে মহাবিশ্বের শুরু বা শেষ আছে কিংবা মৃত্যুর পর জীবন আছে ইমাম ইবনে ইবনেসিনাকে কাফির উপাধি দেন পুনরুত্থান অস্বীকারের কারণে ইবনেসিনার ধর্ম কী ছিল তিনি নাস্তিক ছিলেন কিনা সে নিয়ে রয়েছে অনেক বিতর্কের আগুন তবে সিনার নিজের উক্তিটি যেন সেই আগুনের জ্বালানি দ্য ওয়ার্ল্ড ইজ ডিভাইডেড ইন্টু ম্যান হু হ্যাভ ওয়েট অ্যান্ড নো রিলিজিয়ন অ্যান্ড ম্যান হু হ্যাভ রিলিজিয়ন অ্যান্ড নো ওয়েট অর্থাৎ এই দুনিয়ার লোকেরা দুই দলে বিভক্ত এক দলের ধর্ম নেই কিন্তু বুদ্ধি আছে আরেক দলের বুদ্ধি নেই কিন্তু ধর্ম আছে তবে এ বিষয়ে সন্দেহ নেই যে সিনা ছোটোবেলাতেই কোরআনে হাফিজ হন তবে পরে গিয়ে হয়তো দূরে সরে যান ধর্ম থেকে বলা হয়ে থাকে তিনি শেষ বয়সে আবার ধর্মে ফিরে আসেন তিনি কোরআনের সুরার ব্যাখ্যা নিয়ে পাঁচটি পুস্তক লিখেন এর মাঝে একটি ছিল নবীত্যের প্রমাণ শিরোনামে তিনি যুক্তিবিদ্যা দিয়ে কুরানের ব্যাখ্যাও দিয়েছিলেন আল বুরহান আল সিদ্দিকীর নামে একটি যুক্তির সাহায্যে তিনি ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করেন বলে জানা যায় তবে সিনার বিশ্বাস নিয়ে যত বিতর্কই থাকুক না কেন ইতিহাসের পাতায় যে তিনি সর্বকালের শ্রেষ্ঠ চিন্তাবিদদের একজন হিসেবে চিরস্মরণীয় থাকবেন সে বিষয়ে নেই কোনো সন্দেহ